সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি লার্ন উইথ ফিজ। গত ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে রাউট, তার পাশাপাশি আমাদের কন্ট্রোলার, কন্ট্রোলার থেকে আমাদের ভিউ এবং আমাদের হাইপার রেফারেন্স ইউজ করে কিভাবে লিঙ্ক তৈরি করতে হয়। ওকে, তো এই ভিডিও টিউটোরিয়ালে এসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের কিভাবে বেসিক রাউট, তার সঙ্গে কিভাবে প্যারামিটার পাস করতে হয়। তো সেই কাজটা করার জন্য আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে মাই কন্ট্রোলার নামে যে কন্ট্রোলারটি তৈরি করা ছিল আমি সেটাকে ডিলিট করে দিচ্ছি। তার পাশাপাশি আমার যে কন্ট্রোল আর যেগুলো তৈরি করা ছিল অ্যাবাউট ডট ব্লেড ডট পিএসপি এগুলোকেও ডিলিট করে দিচ্ছি। আপাতত এগুলো আমার কোনো দরকার নেই, আমার যখন যেটা প্রয়োজন আমি তখন সেটা আপনাদের সঙ্গে একসঙ্গে আমরা কাজগুলো করব। ওকে, তো সবার প্রথমে আমরা জাস্ট যে কাজটি করতে যাচ্ছি সেটা হলো ওয়েব ডট পিএসপিতে আমরা চলে আসলাম। আপাতত এত কিছু আমার রাখার কোনো প্রয়োজন নেই, আপাতত এত রাউট রাখার প্রয়োজন নেই। জাস্ট আমি এখানে একটা রাউটই রাখলাম যেটা হচ্ছে আমার হোম পেজের জন্য, এবং কন্ট্রোলারের এই যে লিঙ্কটা সেটাও আপাতত এখানে আমি জাস্ট কমেন্ট করে রাখতেছি। তো এটা কিন্তু আমার কমেন্ট হয়ে গেল। হ্যাঁ, লারাভেল এটা আমাদের কমেন্ট সিঙ্গেল লাইন কমেন্ট হয়ে গেল। তো এখন আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে একটা নিউ টার্মিনাল এখান থেকে আমরা জাস্ট ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর আমরা আমাদের মনের মতো করে একটি কন্ট্রোলার তৈরি করব। তো কন্ট্রোলার তৈরি করার জন্য আমরা সকলে জানি যেটা জানি পিএসপি আর্টিসান মেক, তার পাশাপাশি আমাদের লিখতে হবে কন্ট্রোলারস কন্ট্রোলার, এবং আমি নামটা দিচ্ছি হচ্ছে ধরেন মাই ডেমো। ওকে, তো মাই ডেমো জাস্ট আমি নামটা দিয়ে কন্ট্রোলারটি তৈরি করলাম। তো আপনারা সকলে দেখতে পাচ্ছেন এই তো মাই ডেমো নামে কিন্তু আমার এখানে একটি কন্ট্রোলার তৈরি করা হয়ে গেল। ইতিপূর্বে কিন্তু আমি অনেকবার কন্ট্রোলার তৈরি করেছি, আপনাদেরকে আমি দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমার মাই ডেমো নামে একটি কন্ট্রোলার যেহেতু তৈরি করা হয়ে গেল, তো এখন আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এটাকে অবশ্যই আমাকে ইম্পোর্ট করতে হবে। কোথায় ইম্পোর্ট করতে হবে? এই তো মাই ডেমো যে ক্লাসটা আমি এখানে তৈরি করেছি, কন্ট্রোলারটা তৈরি করেছি, সেটা আমাকে এখানে ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্ট করার জন্য এটাকে আমি জাস্ট কমেন্ট আউট করে দিচ্ছি, এবং মাই কন্ট্রোলার এখানে আমি জাস্ট বলে দিচ্ছি মাই ডেমো। তাহলে কি হলো, এই তো আমার এটাও কিন্তু ইম্পোর্ট করা হয়ে গেল। অ্যাপ ফোল্ডারের ভিতর রয়েছে আমার কি, দেখেন অ্যাপ ফোল্ডারের ভিতর রয়েছে আমার এইচটিটিপি, এইচটিটিপির ভিতরে রয়েছে আমি কি কন্ট্রোলার্স, আর এই কন্ট্রোলার্সের ভিতরে রয়েছে কি মাই ডেমো। তাহলে মাই ডেমোটাকে আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারলাম বা ইম্পোর্ট করতে পারলাম। এখন জাস্ট আমি যে কাজটি করতে যাচ্ছি এইখানে, এখন আমরা একটি ফাংশন তৈরি করে নিতে চাচ্ছি। তো পাবলিক, তার পাশাপাশি ফাংশন, পাবলিক ফাংশন, এবং এখান থেকে আমি নামটা দিতে যাচ্ছি জাস্ট এটা হচ্ছে হোম পেজ। ওকে, তো আমি এখান থেকে জাস্ট বলে দিচ্ছি হোম পেজ, পারফেক্ট। তো হোম পেজ যেহেতু আমি এখান থেকে নামটা দিয়ে দিলাম, তাহলে এখান থেকে আমাদের কিছু একটা রিটার্ন করবে জাস্ট, তাই না? তো আমি জাস্ট এখান থেকে কিছু একটা রিটার্ন করে দিচ্ছি। ওকে, তো রিটার্ন করে দিচ্ছি ধরেন হ্যালো, হ্যালো, রাইট? তো এবার আমাদের দেখার পালা জাস্ট নর্মাল যে আমাদের এটা রাউটিংটা সেটা হয়েছে কিনা, তো জাস্ট সেটা আমাদের দেখার পালা। ওকে, তো স্ল্যাশ যখন আমরা দিব, তো দেখেন রাউট, রাউটের পর যখন আমরা স্ল্যাশ দিব তখনই আমার এই যে হোম পেজ নামে আমরা যে ফাংশনটা তৈরি করেছি সেই ফাংশনটা কিন্তু আমরা এখান থেকে কল হবে। ওকে, এবং সেই কাজটা জাস্ট আমরা করতে যাচ্ছি। তো এই কাজটা করার জন্য আমরা নিউ টার্মিনালে চলে যাচ্ছি। নিউ টার্মিনালে চলে যাওয়ার পর আমরা যেটা লিখব পিএটি আর্টিসান, তার পাশাপাশি আমরা যেটা লিখবো সার্ভ। ওকে, ঠিক আছে, তাহলে এখন আমরা জাস্ট রান করে নিচ্ছি, এবং এখান থেকে তার পাশাপাশি ওপেন এতটুকু জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এসে আমি এইখানে বসিয়ে দিচ্ছি। তাহলে এখন হবেটা কি লক্ষ্য করে দেখেন, এখানে আমাকে যেটা বলেছে দেখেন মাই কন্ট্রোলার ডাজ নট এক্সিস্ট, মাই কন্ট্রোলার ডাজ নট এক্সিস্ট। অ্যাকচুয়ালি এখানে মাই কন্ট্রোলার ডাজ নট এক্সিস্ট বলতে কী বোঝাচ্ছে লক্ষ্য করে দেখেন, এখানে আমি যে কন্ট্রোলারের নামটা দিচ্ছি সেটা হচ্ছে মাই ডেমো, তাই না? তো অবশ্যই মাই ডেমো কিন্তু আমি কন্ট্রোলারের নামটা তৈরি করেছি, তো অবশ্যই কিন্তু আমাকে এখানে মাই ডেমো দিতে হবে। তো তার পরবর্তীতে জাস্ট এবার আমরা এখান থেকে রিফ্রেশ করে নিচ্ছি, তাহলে দেখেন এই তো হ্যালো কিন্তু চলে আসলো। তো এখন আমরা কীভাবে প্যারামিটার পাস করব সেটা এখন আমাদের দেখার পালা। তো আমি জাস্ট নর্মাল যদি এইখানে আরেকটি তৈরি করি ফাংশন, আপনারা জাস্ট লক্ষ্য করে দেখেন আমি এটাকে কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পর এতটুকু কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আসার পর কন্ট্রোল ভিতে পেস্ট করে দিচ্ছি, এবং এখানে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আমার অ্যাবাউট পেজ, রাইট? তাহলে এই নাম দিয়ে আমাদের আরেকটি রাউট তৈরি করতে হবে। কন্ট্রোল সি দিয়ে জাস্ট কপি করে নিয়ে এসে এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর আমি এইখানে যে কাজটি করতে যাচ্ছি স্ল্যাশ অ্যাবাউট যখন আমরা দিব, স্ল্যাশ অ্যাবাউট যখন আমরা দিব তখন আমার যে ফাংশনটি এখানে আমি তৈরি করেছি অ্যাবাউট দিয়ে সেটা জাস্ট আমাকে এখানে রাখতে হবে, রাইট? সব কিছু ঠিকঠাক আছে। এখান থেকে তাহলে এখন আমাকে কী করতে হবে, এখান থেকে এখন আমাকে প্যারামিটার পাস করতে হবে। তো এখান থেকে প্যারামিটার পাস করার জন্য আমাদের যে কাজটি করতে হবে স্ল্যাশ দিতে হবে, এবং সেকেন্ড ব্র্যাকেটটাকে জাস্ট আমরা এখান থেকে ওপেনিং ক্লোজিং করলাম। ক্লোজিং ওপেনিং করার পর আমাদের যে কাজটা এখানে আমরা করব প্যারামিটার কীভাবে আমরা পাস করতে পারি, তো এখান থেকে জাস্ট আমরা বলে দিব যে নামটা বলে দিব, ধরেন আমি এখান থেকে বলে দিচ্ছি যে লার্ন উইথ ফিজ। ওকে,
তো এখান থেকে বলে দিলাম আমি লার্ন উইথ ফিজ, এটাকে আমি জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এসে, এটাকে আমি জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এসে এখানে আমি একটা ভেরিয়েবল তৈরি করছি, নামটা আমি দিলাম লার্ন উইথ ফিজ। তাহলে এবার সে কী রিটার্ন করবে, এবার সে রিটার্ন করবে হচ্ছে এই ভেরিয়েবলটা, রাইট? একটা জিনিস আমরা কি, আচ্ছা যখন আমরা ফাংশনে প্যারামিটার পাস করি, তাই না, ধরেন আমরা কোনো একটা নিচ থেকে প্যারামিটার পাস করতেছি, আমরা ভ্যালু দিয়ে দিলাম, তখন সেটাকে রিসিভ করতে হবে অবশ্যই, তাই না? সেম কাজটা জাস্ট এখানে লজিকটা লক্ষ্য করে দেখেন, আমরা এখান থেকে কিছু পাস করতেছি, ভ্যালু দিয়েছি, সেটাকে আমরা এখানে রিসিভ করে নিচ্ছি, আমরা এটা কী করছি এখানে রিসিভ করে নিচ্ছি, এবং এইখানে আমরা রিটার্ন করবো কাকে, এইটাকে আমরা এখান থেকে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এসে এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তাহলে এখন কি হলো, এখন কিন্তু ভেরিয়েবলটা, এটা কিন্তু আমাদের একটা ভেরিয়েবল, তাই না, এটাকে রিটার্ন করে দিবে, কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেললাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করার পর এবার জাস্ট আমি যদি স্ল্যাশ অ্যাবাউট যদি আমি এখানে দিই, তাহলে লক্ষ্য করে দেখেন 404 নট ফাউন্ড, যেহেতু এখনও কিন্তু এখানে আমি কী বলেছি, এখানে লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু আমি রিটার্ন করেছি লার্ন উইথ ফিজকে, এবং কখন এখানে আমি কখন এটা আমাদের কাজটা করবে, যদি আমি এখানে স্ল্যাশ লার্ন উইথ ফিজ মানে কিছু জাস্ট আমি যদি এখানে লিখি, তাহলে স্ল্যাশ আমি এখানে লিখছি যে মাই, আমি এখানে লিখছি মাই নেম ইজ ফিজ, মাই নেম ইজ ফিজ, রাইট? তাহলে দেখেন মাই নেম ইজ ফিজ খুব সুন্দরভাবে কিন্তু এখানে আমার শো করলো। সুতরাং এখন স্ল্যাশ, এই তো এখানে একটা বিষয় লক্ষ্য করে দেখেন, জাস্ট এখানে স্ল্যাশ, স্ল্যাশ দেওয়ার পর আমাদের কী হচ্ছে লার্ন উইথ ফিজ, মানে সঙ্গে সঙ্গে আমাদের এখানে ইউআরএল ধরে নিয়েছে যেখানে আমাদের কিছু একটা প্যারামিটার পাস করতে যাচ্ছে। আমি যদি এখানে ওয়ান দিই তাহলে কিন্তু আমার এখানে ওয়ান পাস হবে, এমন না যে আমার এখানে স্পেসিফিকভাবে কিছু দিতে হবে, তাই না? তো আমি যদি এখান থেকে যেটা দিব যে আমি বলি অ্যাবাউট পেজ, তাহলে সেটাও কিন্তু আমার এখানে শো হবে, রাইট? তো দেখেন এখানে কিন্তু আমার অ্যাবাউট পেজে শো হচ্ছে। তো এখন আমি এখানে যেটা লিখবো আমার এই ইউআরএলে, আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে, স্ল্যাশ অ্যাবাউট দেওয়ার পর আমি যদি এখানে লিখি মাই অ্যাবাউট পেজ, সুতরাং সেটাই কিন্তু আমার এখানে দেখাবে। তাহলে দেখেন এটাই কিন্তু এখন আমাকে দেখাচ্ছে। তো এটা কীভাবে সিম্পল একটি বেসিক রাউট, তার সঙ্গে সঙ্গে কীভাবে প্যারামিটার পাস করতে হয় সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা এই ভিডিও টিউটোরিয়াল আলোচনা করলাম, ওকে? আমি আশা করি আপনাদের সকলকে বোঝাতে পেরেছি, কোনো সমস্যা নেই। আমি জাস্ট আপনাদেরকে আরও একটি রাউট তৈরি করে দেখাচ্ছি এখানে। তো এতটুকু লাইন জাস্ট আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এসেছি, কপি করে নিয়ে আসার পর এখানে আমি জাস্ট বলে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে যে এটা হচ্ছে কন্ট্যাক্ট, এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট। তো এখান থেকে আমরা কিছু পাস করবো না, যেহেতু আমরা আইডি জানি, তো এখান থেকে জাস্ট আমরা একটা আইডি পাস করলাম। তো আইডি পাস করার পর আমরা এটাকে অবশ্যই রিসিভ করতে হবে। তো যেহেতু এটা আমার কন্ট্যাক্ট পেজ, তাহলে অবশ্যই এখান থেকে আমি সেম নামে একটা ফাংশন তৈরি করতে যাচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, এবং এখান থেকে ডিরেক্ট আমি বলে দিচ্ছি কন্ট্যাক্ট নামে, ওকে? তাহলে এই নামটা দিয়ে আমাকে কী করতে হবে, এখানে তৈরি করতে হবে, রাইট? তাহলে কী হলো, এই তো আমাদের মাই ডেমোর ভিতরে কি আছে, কন্ট্যাক্ট নামে কিন্তু আমার এখানে একটি ফাংশন রয়েছে, রাইট? তাহলে এখানে একটি মেথড যেহেতু রয়েছে কন্ট্যাক্ট নামে, তাহলে এবার লক্ষ্য করে দেখেন এখান থেকে আমি কী পাস করেছি, আইডি পাস করেছি। তাহলে এখানে আমাকে অবশ্যই রিসিভ করাতে হবে, চাইলে কিন্তু আমরা এখানে এই নামটাও রাখতে পারি, কোনো সমস্যা নেই। তো জাস্ট আমি যেহেতু আইডি বোঝার সুবিধার্থে এখানে আমরা আইডি দিয়ে দিলাম, রাইট? তাহলে এখানে আমরা বলে দিলাম হচ্ছে আইডি, তাহলে রিটার্ন করলো আইডি। তাহলে এবার যখন আমরা ইউআরএলে ডিরেক্ট গিয়ে হিট করবো, কন্ট্যাক্ট লিখবো স্ল্যাশ কন্ট্যাক্ট দেখবো, তার পাশাপাশি আইডি যে কোনো একটা আমরা যদি লিখি, লক্ষ্য করে দেখেন আমরা জাস্ট ইউআরএলে চলে আসলাম, ইউআরএলে চলে আসার পর এটা হচ্ছে আমার হোম পেজ, হ্যালো মানে আমাকে কোনটা দেখাচ্ছে, এই তো লক্ষ্য করে দেখেন স্ল্যাশ যখনই আমার থাকবে তখন কিন্তু এই যে আমার এই ফাংশনটা রান হচ্ছে হোম পেজ, রাইট? তখন আমার এইটা রাউটিং হচ্ছে, রাইট? ঠিক আছে, তাহলে এবার যখন আমি কন্ট্যাক্টে ক্লিক করব, সুতরাং কন্ট্যাক্ট যখন আমি ইউআরএলে লিখবো স্ল্যাশ কন্ট্যাক্ট, তখন আমার কী হবে দেখেন, লক্ষ্য করে দেখেন কন্ট্যাক্ট যখন আমি এখানে লিখতেছি তখন কিন্তু 404 নট ফাউন্ড, কেননা আমাদের এখানে একটা আইডি পাস করতে হবে, সুতরাং একটি প্যারামিটার পাস করতে হবে। তো স্ল্যাশ স্ল্যাশ দিয়ে আমি জাস্ট এখানে বলে দিচ্ছি আইডি নাম্বার ওয়ান, তো আমি এখানে বলে দিচ্ছি যে আইডি ইকুয়াল টু, তাহলে লক্ষ্য করে দেখেন এখানে আমাকে দেখাচ্ছে আইডি ইকুয়াল টু, রাইট? সুতরাং ইউআরএলে এখন যেটাই আমি পাস করি না কেন, এখন সেটাই কিন্তু আমাকে এখানে রিটার্ন করে দিচ্ছে। তো আশা করি বিষয়টা আপনারা সকলে বুঝতে পেরেছেন। আজকের ভিডিও টিউটোরিয়াল থাকবে এই পর্যন্ত, সকলে বেশি বেশি প্র্যাকটিস করুন, ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।